কুচবিহারে হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন। কুচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন হল বৃহস্পতিবার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উদ্বোধন করেন। বৃহস্পতিবারে কুচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন হয়। এর আগে এই মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডের সংখ্যা ছিল মাত্র 10টি। বর্তমানে 1,30,00,000 টাকা ব্যয় আরও অতিরিক্ত 14টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মোট 24টি বেড নিয়ে এদিন এই হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বেড সংখ্যা বৃদ্ধির ফলে আরও বেশি সংখ্যক রোগী চিকিৎসার সুযোগ পাবে। না, সামনে করোনা পরিস্থিতির ব্যাপার নয়, করোনা এখানে একদম সব থেকে বেশি, যদি কোনো প্রদেশে করোনার জন্য কাজ করা হয়ে থাকে এবং সেটা অতিক্রম করার রাস্তা প্রশস্ত করা হয়ে থাকে, তাহলে সেই প্রদেশের নাম বাংলা। এবং এই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে করোনা পরিস্থিতি হলে কিংবা যদি কোথাও কারোর কোনো অসুবিধা হয়, সেটা অতিক্রম করবার জন্যে সমস্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু এটা একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে 10টা বেডের ছিল এবং এখানে 1,30,00,000 টাকা প্রায় খরচ করে এমজেএন হাসপাতালে 24টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এখানে ক্রিটিক্যাল পেশেন্টের আরও বেশি চিকিৎসা পরিষেবা দেওয়া সেটা সম্ভব হবে। এটা একটা নতুন পালক বলা যেতে পারে এই এমজেএন হসপিটালে, সেটা সবই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। নতুন কিছু প্ল্যানিং আছে আরও নতুন কিছু? আমরা সর্বত্রই মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, যত বেশি পরিষেবা দেওয়া এবং নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে আরও ভালো করে মানুষের পাশে, আর্ত মানুষের পাশে থাকা, সেটা তিনি বলেন। আগামী দিনে আরও এখানে নিশ্চয়ই উন্নতি সাধন হবে, ট্রমা সেন্টার থেকে শুরু করে অন্য অনেক কিছু করবার পরিকল্পনা আছে। যেমন যেমন হবে আপনারা জানতে পারবেন। যদি কুচবিহারের ক্যান্সার সেন্টার দীর্ঘদিনের অধিগ্রহণের দাবি রয়েছে স্থানীয়দের, সেটা দেখে নেব। অধিগ্রহণ বললেই তো অধিগ্রহণ এমনি ওইভাবে হয় না, তার অনেক কিছু প্যারাফার্নেলি আছে, সেটা দেখে নেওয়া যাবে। দিদি, একটা ডাক্তারের সমস্যা এখানে দীর্ঘদিন থেকে দেখা দিচ্ছে, সেই ব্যাপারটা? ডাক্তারের সমস্যা তো হবেই, কারণ যখন 2011 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের ভার দেন, তখন মাত্র 1,355টা ডাক্তার। আজকে সেই ডাক্তারের সংখ্যা মেডিকেল কলেজের বৃদ্ধিতে এবং আরও মেডিকেল কলেজ বাড়ছে দেখছেন, আরও 6টা হবে, তো সেখানে এখন প্রায় 4,500-5,000 ডাক্তার। কিন্তু তাদের তো বেরোতে সময় দিতে হয়, তাদের একটা দীর্ঘ সময় লাগে, কিন্তু প্রায় 14 বছর, যেটা আমরা বিধানসভাতেও অনেক ডাক্তার এমএলএরা বলেছেন এবং আমিও বলছি যে এটা একটা দীর্ঘ সময় লাগে তাদের স্পেশালাইজেশন তৈরি করতে। সুতরাং সেই গ্যাপটা তো থাকবে, কিন্তু চেষ্টা করা হয়েছে সব দিক দিয়ে যাতে গ্যাপ পূরণ হয়। কোচবিহারেও সেদিকে নজর আছে আমাদের।